মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল এন্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই অনেক 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 ভালো আছো, আর আমি তো ভীষণ ভালো আছি। তো আজকে সকালবেলা উঠে সকাল সকাল ঘুম থেকে উঠেছি আমি আর দেবব্রত। তো দুজনে মিলে এখন যাচ্ছি প্রিন্সেপ ঘাট, ক্রিয়েশন অফ মৌ চ্যানেলের মৌ দিয়ে আজকে আসছে প্রিন্সেপ ঘাটে। ওখানে একটা মিট আপ রেখেছে, আমি তো যাচ্ছি সেখানে। আজকে আমি ভীষণ এক্সাইটেড, কারণ এই আমার লাইফে ফার্স্ট টাইম কোনো ইউটিউবারের সাথে মিট আপে যাচ্ছি। প্ল্যানেটে এসে ট্যাক্সি নিয়ে নিয়েছি প্রিন্সেপ ঘাট যাওয়ার জন্য। তো তোমরা প্ল্যানেট থেকে যারা প্রিন্সেপ ঘাট যাবে, তো বাসেও যেতে পারো আবার ট্যাক্সি করেও যেতে পারো। ভাড়া খুব বেশি না, 120 টাকা করে ভাড়া বলছে এখানে। তো আমরা ট্যাক্সি নিয়ে নিয়েছি কারণ আমাদের দেরি হয়ে গেছে, ওখানে হয়তো মৌদি চলে এসেছে। এবার তো গিয়ে একটু কথাটা বলবো, তো সেই জন্য একটু তাড়াহুড়ো আছি, না হলে বাসেই যেতাম, সেই জন্য ট্যাক্সি করে। আমার মতন আমার থেকে বড় হও, আমি চাইবো সবসময় ভিডিওর কোয়ালিটির উপরে, মানে দেখবে কথাবার্তা ভালো করে বলবে, ভালো বলতে মানে নেচারাল আর কি, সেরকম ভালো বলতে সেরকম একদম আমরা তো খাইছি তাই সেরকম করে বলে দিই। তাতে কি হচ্ছে কি বলো, যেটা তুমি রোজ বলতো সেটা ভালো একদম, কারণ কি যদি শুদ্ধ বলতে যা তাহলে তো পরে ভিডিও তো আর সবচেয়ে যেটা স্ট্রেটেজি সেটা হচ্ছে থাম্বনেল এবং টাইটেল, ভিডিও সাথে যোগ হয়ে টাইটেল থাম্বনেল। আমি মোদির ভিডিও যখন দেখি মনে হয় দিদি কত মানে মোটা সোটা, কত হেভি কত বড়, কিন্তু একদমই না, ভালো লাগে না, ভালো লাগে না। আমরা 12টার মধ্যে প্রিন্সেপ ঘাটে পৌঁছে গেছিলাম, তার কিছুক্ষণ বাদেই মৌদিরাও এসে পৌঁছালো। তো মানে মৌদি মানুষটাকে ক্যামেরার ওপার থেকে যেরকম দেখেছি সামনে, তার থেকে একটু আলাদা নয়, পুরো সেম একটা মানুষ। মানে এত বড় ইউটিউবার হওয়া সত্ত্বেও তার অনেক মানে বয়স্ক ফ্যান্সরা এসেছিলেন, তো তাদের পায়ে হাত দিয়ে রীতিমতো সে প্রণাম করলো। তো এটা দেখে মৌদির প্রতি আমি অনেক বেশি আরও রেসপেক্ট আরও অনেক বেশি বেড়ে গেল, আর আমি নিজেও লাইফে অনেকটা ইন্সপায়ার হলাম আজকে এই মিট আপটাতে এসে। কল্লোলদাকে তো মানে দেখে আমি তো বুঝতে পারছি না, মানে যখন আমরা ভিডিওতে দেখি মনে হয় কত বড় একটা ছেলে, কত বড়, কিন্তু ভিডিও দেখে মানে এখন দেখছি সামনাসামনি প্রচন্ড ছোট বাচ্চা একটা ছেলে। উড়ি আমার গুজরাটের একটু ব্লগ গুলো দেখো কেন ভালো হবে, কারণ বাইরে গেলে আমার মানে খুব বলে আমি আমি আমার নিজের এলাকায় আমি কথা বলতে পারি। কলকাতা কলকাতা আগাগোড়াই মানে সুন্দরী কলকাতা বলে আমরা বলি, আসবো কলকাতা তো অনেক আশা হয়েছে, আরো আসবো ফিউচারে, তখন নিশ্চয়ই যাবো সবার বাড়ি। আমি ওই সাইডেও গেছি, বাংলার ধারেও গেছি, আমরাও স্ট্রাগল করে আজকে আমি আর দেবব্রত এখানে এসে দাঁড়িয়েছি। স্ট্রাগল তো অবশ্যই আছে, তার সাথে রয়েছে দুজনের খুব সুন্দরের অনেক ভালোবাসা, যার জন্যই আজকে এখানে এসে দাঁড়াতে পেরেছি। আর আমরা যে এক একটা ভিডিও গুলো বানাই তার জন্য আমাদের অনেকটা এফোর্ট দিতে হয় একটা ভিডিওর জন্য। তো ভিডিওতে দুটো কথা বললাম আর ছেড়ে দিলাম তা তো নয়, দুটো মানে ভিডিও গুলো বানানোর পরে সেখানে এডিট থেকে থাম্বনেল থেকে শুরু করে এভরিথিং সব কিছু করতে হয়। তো আমাদের ভিডিও গুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটিতে একটি লাইক দিও এবং কমেন্ট করে জানিও।